প্রথম হিজাবপরা কুস্তিগীর গ্রিক পুরাণজন অনেক পুরাণ অথবা মিশরীয় পুরাণের আগুন পাখি ফিনিক্সের কথা তো আমাদের অনেকেই জানা অবিনশ্বর অমরত্বের রথের পর থেকেই পাখিটিকে ধমাতে পারেনি তীব্র আগুনও পরে গিয়েও ছাই থেকে পুনর্জন্ম হয়েছিল চার মালয়েশিয়ার বহু বছর উনিশের মে নর ডায়ানা জীবন কাহিনী অনেকটা এই আগুন পাখির মতোই তিনি হিজাব পরা কুস্তিগীর নর ফিনিক্স ডায়ানা কিছুদিন ধরে যে আলোচনার কেন্দ্রে তার কারণ ডায়ানাই পৃথিবী সর্বথম হিজাব পরা কুস্তিগির শুধু কি তাই চলতি বছর জুলাই ছয় তারিখ অনুষ্ঠিত মালয়েশিয়া প্রো রেসলিং প্রতিযোগিতায় তিনি প্রথম মহিলা রেসলিং চ্যাম্পিয়ন রেসেল কন চ্যাম্পিয়ন কেতাবটি এতদিন শুধুমাত্র পুরুষ কুস্তিগাতে ভাগ্যে জড়তো কিন্তু ডায়না যে ফিনিক্স কোনো বিপদে টলাতে পারেনি তাকে সেই সিদ্ধান্ত অফিসিয়াল ওরকম মেয়েটি স্তরতের বিপরীতে হেঁটে সিনিয়র নিসের মহিলাদের পুরত্ব এই খেতাব মালয়েশিয়ান এক মুসলিম পরিমাণে জন্ম হয় ডায়নার ছোটবেলা থেকে ভিডিও গেমের ধারণ ভক্ত ছিলেন ডায়না আর এই ভিডিও গেম প্রতি তাকে মুখ কুস্তির দুনিয়া পাকা রাখতে উদ্বুদ্ধ করেছে মাত্র তিন বছর বয়সে কুস্তির জগতে পারেন তিনি বয়সটাও বেশ কম তবু এই বয়সে ডায়নার সারা জগ পারফরমেন্স নজর করেছে অনেকের কেরিয়ার প্রথম দিকে মুখে মাস্ক কতটা কঠিন ছিল এই জার্নি ডায়নার কথায় মাথায় হিসাব পরে রিং এ অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে তবে খেতাবজাতের পর সেই মানুষগুলোর থেকেই পেয়েছেন শুভেচ্ছা বার্তা ডায়নার রিং নাম ফিনিক্স বিশ্ব দরবার তিনি এই নামে বেশ পরিচিত সত্য সমালোচনা সত্ত্বেও হার মান বিশ্বপ্রথম হিসাবে কুস্তিগীর কারণ তিনি যে ফিনিক্স আগুনে পুরে গেলেও সাই থেকে উঠে এসে নতুনভাবে ভাবে আসতে সেখানে যে তার কাজ